তপন্স কিচেনের বিশেষ নিবেদন, চিকেন পকোড়া কারি অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন। খুব টেস্টি এবং হেলদি এবং খেতেও খুব সুন্দর। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি সম্পূর্ণ সহজ উপায়ে বাড়ির মতো করে বানিয়ে দেখাবো আপনাদের চিকেন পকোড়া কারি। আমি চিকেন পকোড়া ভেজে নিচ্ছি, বাড়িতে বানিয়েছিলাম, এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি পরিমাণে অল্প নিয়েছি, আপনারা আরও বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। চিকেন পকোড়াটা ভেজে নিলাম, এটাকে একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলু ছাড়া করতে চান তাহলে করতে পারেন, একইভাবে একই রকম টেস্ট হবে। তো চলুন আলুটা ভালো করে ভেজে নিই। ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধ যেন চলে যায়, তেলের সঙ্গে এমনভাবে ভেজে নিতে হবে। আদা রসুন পেস্টটা পুরো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজে কুচো টমেটো। এটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব এবং নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। টমেটোটা হালকা নরম হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব ওর সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। দেখুন মশলাটা হালকা কষা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাড়ির তৈরি ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে মৌরি গুঁড়ো। আর দিয়ে দেবো ওর সঙ্গে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর সঙ্গে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। সব রকম মশলা দিয়ে দিলাম, এবার ভালো করে আমি এটাকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে এবং সুন্দর রঙও হয়েছে। মশলাটা পুরো কষা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি সামান্য পরিমাণে চিকেন স্পেশাল মশলা। এই রেসিপিটি আমি পরে আপনাদেরকে আপলোড করে দেখাবো কীভাবে এই স্পেশাল চিকেন মশলা বানানো যায়। মশলাটা দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, একটু লাল হয়ে গেছে, এই লঙ্কাটা ভালো করে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু পরিমাণটা একটু বেশিই নিয়েছি, আপনারা চাইলে আলু ছাড়া করতে পারেন, খুব টেস্টি হবে, খেতেও সমান সুস্বাদু ও বাড়ির সবাই নিশ্চয়ই পছন্দ হবে। দেখুন সব মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়েছি, আলুগুলো যেহেতু ভাজা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে একটু গরম জল মিশিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। ভালো করে জলটা আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি এবং এটাকে একটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলু দেবো। প্রায় 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। আমি তরকারির মধ্যে পকোড়াগুলো, চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণটা বেশি দিতে পারেন, আমি অল্প পরিমাণ দিয়ে চিকেন পকোড়াটা রান্না করছি। আবার ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধতে রেখে দেবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব ওর মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি। খুব টেস্ট হয় এবং খেতেও খুব ভালো হয়,
আপনারা বাড়িতে ট্রাই করুন। ভাত গরম ভাতের সঙ্গে কোনো স্পেশাল দিনে পরিবারের জন্য আপনারা বানিয়ে ফেলুন এই চিকেন পকোড়া কারি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, অল্প পরিমাণে, খেতেও টেস্টি এবং দেখতেও খুব সুন্দর। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন চটপট, আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য চিকেন পকোড়া কারি অতি অল্প সময়ে স্পেশাল ডিশ হিসেবে। আপনারা বাড়িতে বানান, পরিবারের জন্য করে খান এবং আমাকে জানান কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য এক ধরনের বিশেষ রেসিপি নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ধন্যবাদ।